হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসিন মানসুরি। তবে দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে জরুরি বৈঠকে বসেছে দেশটির মন্ত্রিসভা, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। শনিবার কয়েকজন সহযোগী সহ আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভের সঙ্গে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে রবিবার পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরো বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন। বিধ্বস্তের কয়েক ঘন্টা পর সোমবার ভোরে হেলিকপ্টারটি সন্ধান পায় রেড ক্রিসেন্ট। দুর্গম পাহাড়ি এলাকায় পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপে কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পায়নি তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট মোহসিন মানসুরি বলেন, হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান নিহত হয়েছেন। তবে বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি ইরান সরকার। দুর্ঘটনা নাকি কোনো নাশকতা সে বিষয়টিও পরিষ্কার করেনি তারা। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বিধ্বস্ত হতে পারে হেলিকপ্টারটি। গভীর রাতেই ভারী বৃষ্টি ও তীব্র বাতাস উপেক্ষা করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধানে নামে উদ্ধারকারী দল। এদিকে প্রেসিডেন্ট রাইসি সহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে নেমে আসে শোকের ছায়া। হেলিকপ্টার বিধ্বস্তের খবর প্রকাশের পরপরই কান্নার রোল পড়ে যায়। তবে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইফফাত হুমা, নিউজ নাও 24।